গত 6 জুলাই থেকে পূর্ব বর্ধমান জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ডিভিশনের 4টি খেলা অনুষ্ঠিত হলো এদিন পর্যন্ত। স্পন্দন মাঠে এদিন অনুষ্ঠিত দ্বিতীয় ডিভিশনের খেলায় অংশগ্রহণ করে বিদ্যাসাগর স্মৃতি সংঘ ও সুব্রত স্মৃতি সংঘ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এদিন 2-2 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ হয়। সেকেন্ড ডিভিশনে খেলা হয় বিদ্যাসাগর স্মৃতি সংঘের সঙ্গে সুব্রত স্মৃতি সংঘ, এদের মধ্যে খেলা খুবই উপভোগ্য হয়েছে। উভয় টিমই 2-2 গোলে আজকে খেলাটা ড্র করেছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। গত 6 জুলাই থেকে পূর্ব বর্ধমান জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ডিভিশনের 4টি খেলা অনুষ্ঠিত হলো এদিন পর্যন্ত। স্পন্দন মাঠে এদিন অনুষ্ঠিত দ্বিতীয় ডিভিশনের খেলায় অংশগ্রহণ করে বিদ্যাসাগর স্মৃতি সংঘ ও সুব্রত স্মৃতি সংঘ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এদিন 2-2 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ হয়। সেকেন্ড ডিভিশনে খেলা হয় বিদ্যাসাগর স্মৃতি সংঘের সঙ্গে সুব্রত স্মৃতি সংঘ, এদের মধ্যে খেলা খুবই উপভোগ্য হয়েছে। উভয় টিমই 2-2 গোলে আজকে খেলাটা ড্র করেছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।